আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু নয়েস কিচেন। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পরে আপনাদের সঙ্গে মজার একটা রেসিপি শেয়ার করব। আজকের এই ইলিশ মাছটা রান্না করব সরিষা বাটায় নারকেলের দুধ দিয়ে। খুবই মজার এই রেসিপিটা, আশা করি আমার আজকের রেসিপিটিও ভালো লাগবে। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। আমি এখানে একটা নারকেল কুড়িয়ে নিয়েছি। ওখানে নারকেল একটু পানি দিয়ে দুধটা বের করে নিব। আর ছোট সাইজের একটা ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে হলুদ লবণ দিয়ে মেখে নিব। রান্নার জন্য চুলা একটা প্যানে টেবিল চামচ পরিমাণ সরিষা তেল, 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। এখন 3টার মতো কাঁচামরিচ ফালি করে দিব। এখন সব মাছগুলা দিয়ে দিব। মাছটা ভাজবো না, আপনারা চাইলে এখানে মাছটা ভেজেও রান্না করতে পারেন। এখন 1/2 চামচ শুকনো মরিচ বাটা, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ যে নারকেলের দুধটা বের করে রেখেছিলাম সে দুধটা দিয়ে দিব। এখন একটু নেড়ে দিব। ঢাকনা দিয়ে অপেক্ষা করব মাছটা 2-3 মিনিট রান্না হওয়া পর্যন্ত। কিছু সময় পর ফিরে এসে ঢাকনাটা উঠিয়ে আমি আরো একটু লবণ হলুদ দিয়ে দিব। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ সাদা কালো সরিষা বেটে রেখেছিলাম। এখন সরিষা বাটাটা দেওয়ার পর একটু মিশিয়ে দিব আলতো হাতে। আবারও ঢেকে রেখে দিব কিছু সময়। এখন কড়াইয়ের হাতল ধরে মাছটা একটু নেড়ে দিব। আর চাইলে এই পর্যায়ে পাতলা পাতলা ঝোল থাকতে খেতে পারেন। আমি একবার পানিটা শুকিয়ে নিব। নামিয়ে নেওয়ার আগে আরো 3টার মতো কাঁচামরিচ ফালি করে দিব। সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের। আপনারা একবার হলেও বাসায় এভাবে এই ইলিশ মাছটা রান্না করে খেয়ে দেখবেন। নারকেলের দুধ দিয়ে বা নারকেল বাটা দিয়েও অনেকে খেয়ে থাকেন। আমার মাছটা রান্না শেষ। গরম ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।